দেখতেই পাচ্ছেন এখানকার ক্লাবের যে সদস্যরা ওনারা নিজেরাই হাতে তৈরি করেছেন পুরো মণ্ডপটি। এটি একটি ওপেন প্যান্ডেল হতে চলেছে যাতে সবাই করোনা বিধি মেনে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে মণ্ডপটি দেখতে পারে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি পূজো মণ্ডপ। এই হচ্ছে পুরো পূজো মণ্ডপটি, আশা করি আপনাদের এখানে এসে ভীষণ ভালো লাগবে। আমরা এখন রয়েছি বাঁশবেড়িয়াতে। হচ্ছে পুরো পূজো মণ্ডপটি, আশা করি আপনাদের এখানে এসে ভীষণ ভালো লাগবে। নাম কি একটু বলে দিন? বাঁশবেড়িয়া জামালগঞ্জ। আচ্ছা, এটা কততম বর্ষের পূজো? এটা 24তম বর্ষের পূজো। এবছরের থিম কি? মাটির টানে পটের সাজা। আচ্ছা, আমি যা দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলটি হাতের কাজ দিয়ে, মানে ছবি এঁকে পুরোটা বুঝিয়েছেন আপনারা, তো এর সাথে কি আরো কিছু অ্যাড করবেন হাতের কাজেরই? হ্যাঁ, হাতের কাজের অ্যাড হবে। এটা পরিপূর্ণভাবে আমরা নিজেরাই তৈরি করেছি, নিজেরা তৈরি করে নিজেরাই আর কি প্রস্তুতি করে তৈরি করেছি। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর আপনাদের এখানে কোন ঠাকুরের পুজো হচ্ছে? রাজা কার্তিক। রাজা কার্তিক। রাজা কার্তিক থাকবেন কতদিন এখানে? 17 তারিখ থেকে 20 তারিখ, 4 দিন থাকবেন। 4 দিন, মানে 21 তারিখে তাহলে ভাসান? অ্যাকচুয়ালি 3 দিন থাকে, 3 দিন থাকে, কিন্তু বছরে ওটা প্রসেশন হবে না বলে 1 বছর, মানে সরি 1 দিন এক্সট্রা করা। দর্শনার্থীরা আসবে কিভাবে? এখানে আসবে, মেন হচ্ছে আমাদের বাঁশবেড়িয়া স্টেশন নিয়ারেস্ট, যারা দূর থেকে আসে এবং যারা কাছাকাছি থাকে তারা তো অলরেডি বাইকে দেখেই থাকে ঠাকুর, এবং কোনো কোনো দেখো রাত্রেবেলা করে সবাই দেখে থাকে। আচ্ছা, আর এটা স্থাপিত হয়েছিল কত কত সালে? 1997। আর শুধু কার্তিক পূজাই হয়ে থাকে এখানে, অন্য কোনো ঠাকুরের পুজো হয় না? যদিও আমি শুনলাম আপনাদের রাসের মতো একটা বসে, তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম। আর হচ্ছে আপনাদের ক্লাবের নামটা একটু বলে দিন। জামাই বলি আমরা কজন। আমরা কজন ক্লাব, মানে আপনাদের ক্লাবের এখানে আরো অনেক কটা পুজো পড়বে গলি দিয়ে আসতে গেলে? আসলে জামাই বলিতে তিনটে পুজো, পরে জামাই কার্তিক, তারপরে ওখানে নটরাজ। আচ্ছা, তো আপনাদের নামটা একটু বলে দিন। আপনারা শুনলেন এখানকার সদস্যদের মুখ থেকে এখানকার সম্পর্কে, এখানকার পুজো মণ্ডপটি সম্পর্কে কিছু কথা, কত সাল থেকে হচ্ছে, কোন ঠাকুরের পুজো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা প্রত্যেকটা পুজো প্যান্ডেলেই জিজ্ঞাসা করে থাকি। তবে আমার যেটা বলার সেটা হচ্ছে এখানকার যে মণ্ডপটি আপনারা দেখছেন এটা পুরোটাই হাতের কাজ দিয়ে তৈরি, হাতের কাজ বলতে ছবি এঁকে তৈরি, খুবই সুন্দর আর অভিনব। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।